صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد. أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة. আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের মোবারক জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য পুরোটা রমজান মাস অনেক বেশি খুশির, অনেক আনন্দের। আজকের প্রথম রোজার দিনটা আমাদের কিভাবে কেমন কাটলো তোমাদের সাথে শেয়ার করব। ফাতিহাকে ঘুমে রেখেই আমি উঠে গেলাম সেহরি খেতে। যেহেতু আজকে প্রথম রোজা তাই একটু তাড়াতাড়িই উঠলাম। আমি সবসময়ই খাওয়ার আগে একবার দাঁত ব্রাশ করি, খাওয়ার পরে আরেকবার দাঁত ব্রাশ করি। তোমরাও কি তাই করো কিনা জানিও তো। সেহরিতে আমি একটু ভালো মতোই খাই, না হলে সারাদিন আমার অনেক উইক লাগে। অনেকে আবার সন্ধ্যা রাতে খায় না, মানে একেবারে সেহরিতেই খায়। যেমন আমার শ্বশুরবাড়ির মানুষ হচ্ছে সন্ধ্যা রাতে কেউ খায় না, ওরা সবাই সেহরিতেই বেশি করে খায়। কিন্তু আমি সেহরি সন্ধ্যা রাত দুই বেলাই ভরপুর খাই। আর সেহরি খাওয়ার পর অবশ্যই একটা হলেও খেজুর খেতে হবে, আমিও খাই তোমরাও খাবে। কারণ সেহরির পর খেজুর খাওয়া হচ্ছে সুন্নত। খাওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম, আজকে যেহেতু তাড়াতাড়ি উঠেছি তাই তাড়াতাড়ি সব কিছু শেষ। খাওয়ার পর কিছুটা সময় থাকলে এই টাইমটাতে বেশি বেশি দোয়া করা উচিত। সেহরির পরের এই সময়টা দোয়া কবুলের উত্তম সময়। আমি যেহেতু আজকে সারা দিনের পুরোটা সময় তোমাদের সাথে শেয়ার করব, তাই একটু একটু করে ক্লিপ নিয়ে রেখেছি। তোমরা আবার বলতে এসো না যে আমি শুধু ভিডিওই করেছি। নামাজ পড়ে ঘুমানোর কত চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই কেন জানি আমার ঘুম আসছে না। তাই একটু বারান্দায় আসলাম, আর বাহিরের পরিবেশটা, মানে ভোরের এই পরিবেশটা যে কত সুন্দর, সুবহানাল্লাহ। যারা সকাল সকাল ঘুম থেকে ওঠে শুধুমাত্র তারাই জানে। আর এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠেই ওর পড়াশোনা শুরু করে দিয়েছে, মাশাআল্লাহ দুই একটা এলফাবেট সে এখন লিখতে পারে। আজকে রোজা, কোনো একটা বিশেষ দিন, সে কিভাবে জানি বুঝে, মানে ঘুম থেকে ওঠার পর থেকেই সে অনেক খুশি, মাশাআল্লাহ। সো সবাই ফাতিহার জন্য বেশি বেশি দোয়া করো যেন ও সুস্থ থাকে। কোনো কাজ না থাকলেও না করলেও রোজার দিনে একটু হলেও কাজ করা লাগে, কারণ সবাই হচ্ছে রোজা থাকে। সবাই মিলেমিশে কাজ করলে ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়। এই ধরো ডালটা খালা বেটেছে, আর পরিমাণ মতো সব উপকরণ আম্মু দিয়ে দিয়েছে, আমি জাস্ট মাখাচ্ছি আর ভাজাভাজি করবে আব্বু। তো এইভাবে কারো উপরে প্রেশার পড়ে না, সুন্দর মতো সব কাজ টাইমলি শেষ হয়ে যায়। পেঁয়াজুর ডালটা রেডি করার পর আমি এখানে মাংস মেরিনেট করে রেখেছি। রেসিপি তোমাদের সাথে এর আগের বছর আমি শেয়ার করেছিলাম, ঠিক ওইভাবে এবারও আবার বানিয়েছি। তবে এবার আব্বু সব উপকরণ পরিমাণ মতো আমাকে দিয়ে দিয়েছে, আমি জাস্ট মাখাচ্ছি। এগুলো সব ফ্রোজেন করে রাখা হবে, যে কয়টা লাগবে ওইগুলোই ভাজা হবে। এভাবে একবার মেরিনেট করে রাখলে অনেক দিন খাওয়া যায়। মুড়ি ভর্তার জন্য এখানে যা যা লাগে সবই খালা রেডি করে রেখেছে। সবই আগে আগে করে রাখলে ইফতারির সময় আর নাকে মুখে লাগে না। তো এখানে বেগুনের জন্য বেগুনও কেটে রাখা হয়েছে। আলুর চপের জন্য এখন আলুর ভর্তা রেডি করছি। আলুর ভর্তা বানাতে আমার অনেক বেশি মজা লাগে, যে কোনো জিনিস মাখামাখি করতেই আমার অনেক ভালো লাগে। আমাকে হচ্ছে কেউ কোনো কাজ করতে দিতে চায় না, বিশেষ করে আম্মু। এই যে এসে আমার কাছ থেকে নিয়ে সে বানানো শুরু করলো। সবকিছু ঠিক মতো করার পরেও বলবে যে আমি নাকি সবকিছু উল্টাপাল্টা করি, অনেকক্ষণ সময় লাগাই। যাই হোক, আম্মু সুন্দর করে এভাবে চপের মতো রেডি করলো। আর এইদিকে আমি বেসনটাও গুলে ফেলেছি, মানে মোটামুটি সবকিছুই রেডি করে রেখেছি। ইফতারির আগে জাস্ট ভাজাভাজিটাই হবে। আমার ঘরের বিছানা আমি অলওয়েজ নিজে নিজে গোছাতেই পছন্দ করি, কেউ যত সুন্দর করেই গুছিয়ে দেখ না, আমারটাই আমার ভালো লাগে। আজকে যেহেতু সারা দিনের অ্যাক্টিভিটিস তোমাদের সাথে শেয়ার করছি, তাই এটাও একটু শেয়ার করলাম। আর এই যে গুছিয়ে আর কই রাখতে পারলাম, ফাতিহা এসেই নষ্ট করে দিল। এই পিচ্চিটা আমাদের পাশের ফ্ল্যাটের, সারাদিনই ফাতিহার সাথে খেলে। ওইদিকে ওরা খেলতে খেলতে আমি আমার শাওয়ারটা শেষ করে নিলাম। এই এক রমজান মাসেই কোরআন শরীফটা একটু ধরা হয়, কারণ সারা বছর হচ্ছে আমাদের শয়তানে ধরে রাখে। শবে বরাতের আগে থেকে ধরলে রোজার মাঝামাঝি সময়ে কোরআন শরীফটা খতম দিতে পারি। আগে তো দিতাম, এখন ফাতিহার জন্য কোনো কিছুই আসলে হয় না আমার। আমার মা আমার জন্য মজা করে পরোটা বানাচ্ছে, কারণ আমি ভাজা পোড়া তেমন একটা খেতে পারি না। ভাজা পোড়া বেশি খেলে আমার অনেক সমস্যা হয়। যাই হোক, আম্মু পরোটা বানাতে
রান্নাতে এই পাশে হচ্ছে আব্বু অলরেডি ভাজা ভাজিও শুরু করে দিয়েছে আমাদের বাসায় সব সময় ইফতারি ভাজা ভাজি করে হচ্ছে আব্বু আব্বুর এটা অনেক বেশি ভালো লাগে তো আম্মু আর কোনো কিছু বলে না আর আমাদের কাছেও অনেক ভালো লাগে যখন এরকম আব্বু ইফতারি রেডি করে আমরা যেহেতু মাত্র তিনজন মানুষ তাই ওই পরিমাণ করেই হচ্ছে ইফতারি রেডি করা হয় ইফতারিতে নরমালি যা যা থাকে প্রথম দিন আজকে তাইতেই রেডি করা হয়েছে বড় ফ্যামিলি থাকলে হয় কি অনেক অনেক ইফতারির আইটেম করা হয় অনেক অনেক ইফতারি বানানো হয় তো আমরা তো মাত্র তিনজন মানুষ যা করা হয় সব ওই পরিমাণেই করা হয় তো আমি এখানে আজকে দুই পদের শরবত বানাবো শরবতের দায়িত্বটা আমারই থাকে একটা হচ্ছে ট্যাং লেবু দিয়ে শরবত বানাচ্ছি আর একটা হচ্ছে তরমুজের শরবত বানাবো তো আজকে দুই রকমের শরবতই থাকবে ইফতারিতে কেউ খাবারের অপচয় করো না যেই পরিমাণে খেতে পারবে ওইটুকুই বানাবে আমি একদম পরিমাণ মতো তিন গ্লাস করেই বানাচ্ছি যেন একদমই অপচয় না হয় আমাদের পাশের বাসার পিচ্চিটা আজকে আমাদের সাথে খাবে ওকে বলেছি আমাদের সাথে ইফতার করার জন্য তাই ওর জন্যও বানাচ্ছি তরমুজের শরবত কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানাও আমার তো অনেক পছন্দ وسلام عليك يا نبي حبيبي يا মোটামুটি সবকিছুই টাইমের আগে রেডি করে ফেলেছি এই সময় হচ্ছে আমার অনেক বেশি ক্ষুধা লাগে মানে আমার সবই খেয়ে ফেলতে মন চাচ্ছিল আমার মনে হচ্ছিল এখানে যা যা খাবার আছে সব আমি একাই খাবো প্রথম রোজার দিন প্রথম ইফতার আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে তোমাদের কার কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর যারা আমাকে বলবা যেভাবে ইফতার শো করা ঠিক না তার অবশ্যই ঠিক বলছো কিন্তু আমি আমার খুশি আমি আমার রোজার প্রথম দিন ফিলিংস তোমাদের সাথে শেয়ার করে আনন্দ পাই তাই করেছি অবশ্যই আমি এখানে কোনো শো অফ করছি না সবসময় তো শপিং ব্লগই শেয়ার করি তো এইরকম ডেইলি ব্লগ কে কে দেখতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি ডেইলি ব্লগও তোমাদের সাথে শেয়ার করব আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ফাতিহা আজকে অনেক খুশি সে বুঝতে পারছে যে রোজা তাকে ইফতার খেতে হবে অলরেডি আজান দিয়ে দিয়েছে আর আমরা ইফতার করছি আর ইফতার শেষে ঘুমিয়ে গিয়েছিলাম আর কোনো ভিডিও করা হয়নি তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাইকে আবারও রমজানের মোবারক জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ